নমস্কার, প্রতি রবিবারের মতো প্রেসক্রিপশন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এখন মেঘলা আকাশ, এলোমেলো ঠান্ডা বাতাসে আমাদের শীতের আমেজটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, আর এই শীত আমাদের শরীরের জলটুকু শুষে নিয়ে অনেকটাই সূক্ষ্ম রুক্ষ করে তোলে। আমাদের স্কিন বলুন, চামড়া বলুন, ত্বক বলুন, যেটাই হোক, সেটা অনেকটা খসখসে রুক্ষ হয়ে পড়ে। কারণ আমাদের শরীরের বিস্তৃত অংশ, মানে ব্যাপক অংশ জুড়েই রয়েছে যে গুরুত্বপূর্ণ অংশটি, সেটি হলো স্কিন বা চামড়া। তো এটির অনেক অসুখ বিসুখ হয়ে থাকে, যে কারণ এই যেহেতু গুরুত্বপূর্ণ এবং বাইরের অংশ, সেই জন্য অনেক ধরনের ঝড় ঝাপটা এবং বিভিন্ন ধরনের ধকল সইতে হয় প্রাথমিকভাবে এই স্কিনকেই। তাই বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, আর এই অসুখ বিসুখগুলিতে আমরা অনেক সময় ওভার দ্য কাউন্টার আমরা বিভিন্ন ওষুধ ব্যবহার করে থাকি, তা কি ঠিক? সেজন্যই আজ আলোচনা করব এটা নিয়ে আমরা বিস্তৃতভাবে। আমাদের সাথে রয়েছেন টিএমসিতে কর্মরত রাজ্যের বিশিষ্ট ডার্মাটোলজিস্ট মিসেস প্রিয়াঙ্কা দাস, অনেক অনেক স্বাগত আমাদের। নমস্কার। তো যেটা বলছিলাম প্রথমে, এখন শীতটা যাচ্ছে যাচ্ছে আবার যাচ্ছে না, সেই টেম্পারেচারটা রাতে বেলা অনেকটাই কমে যাচ্ছে, হ্যাঁ ভাল করছে, দিনের বেলা অনেকটাই বেড়ে যাচ্ছে। তো একটা ফ্লাকচুয়েট হচ্ছে, এই যে একটা সময় আমরা যে বেরোবো বাইরে, যারা কাজ করে বা ঘরের মহিলারও তো, ইয়েরাও তো, মানুষেরও তো ঘরের বাইরে তো বেরোতেই হচ্ছে না, তো কি করে প্রোটেক্ট করা এই সময়ে চামড়াটাকে? খুব ভালো একটা টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করছি। আমরা নিজেদের স্কিন কেয়ার সম্পর্কে একদমই সচেতন না, মোস্টলি আমরা এতটা ব্যস্ত, মুখটাকে আমরা একটুখানি সাজিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়ি, কিন্তু প্রতিটা বেসিক জিনিসের যেরকম কেয়ার দরকার, আমাদের ত্বকের কেয়ার নেওয়া ঠিক ততটাই জরুরি। তাই স্কিনের কেয়ার সম্বন্ধে বলতে গেলে, প্রতিটি স্কিনেরই নর্মাল একটা ক্লিনজার বা ফেস ওয়াশ দরকার হয়, তার সাথে একটা ময়েশ্চারাইজার যেটি ফেসকে হাইড্রেট করে একটা, এটা সবসময় দরকার। এবং তার সাথে বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন দরকার, ইউভি রে থেকে স্কিনকে প্রোটেক্ট করার জন্য। তবে কোনোটাই কিন্তু নিজের ইচ্ছা বা পরিবার পরিজন বা বন্ধুদের মধ্যে বা ওষুধের দোকান থেকে শুনে ইউজ করা কোনো প্রোডাক্ট, কারো কথা ইউজ করা উচিত নয়। প্রতিটা জিনিসই, আমি যেটা বললাম, ময়েশ্চারাইজার বা ফেস ওয়াশ বা সানস্ক্রিন, এটা বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে প্রত্যেকের নিজস্ব স্কিন টাইপ এবং সিজন অনুযায়ী, মানে গ্রীষ্মকালে আলাদা হবে, শীতকালে আলাদা হবে, শুষ্ক ত্বকের লোকের জন্য যে প্রোডাক্ট ইউজ করতে হবে, তেলতেলে ত্বকের লোকের জন্য কিন্তু প্রোডাক্টটি তখন বদলে যাবে। তো সেই অনুযায়ী যদি আমরা স্কিনকে পরিষ্কার রাখতে পারি, প্রত্যেকের স্কিন কিন্তু যে কোনো সিজনে ভালো থাকবে। এর সাথে যেটা বলবো আমি, মাথায় এই সময় ভীষণ খুশকি, তো প্রতি ড্রাইনেস আসছে স্ক্যাল্পে এই শুষ্ক, মানে এই টেম্পারেচারের জন্য জলটা অনেকটাই ওয়েদারটা, তার জন্য একটা ক্লিনজার সপ্তাহে ইউজ করতে হবে, মাথায় শ্যাম্পু সপ্তাহে দুদিন দুবার, তার সাথে খুশকি থাকলে খুশকির শ্যাম্পু একটা, কিন্তু প্রতিটি ডাক্তারের পরামর্শ নিয়ে। ওভার দ্য কাউন্টার কোন রকম পার্লারের প্রোডাক্ট বা কোন রকম ওষুধের দোকান থেকে শুনে না, বা পাড়ার বন্ধু বান্ধব থেকে শুনে না, নিজের মন অনুযায়ী না। এই শীতে তো যেটা বলছিলাম এখনই আলোচনা হলো, যেটা যে জলটা আমাদের অনেকটা শরীর থেকে ড্রাই হয়ে যায়, তো কি কি ধরনের এই ড্রাইনেসটা থেকে কি কি ধরনের অসুখ বিসুখ হতে পারে? মোস্ট প্রবলি চামড়ার উপরে ভাগে যেগুলি হয় কি কি হতে পারে? এখন যেটা আমি মেনলি ফেস করছি হসপিটালে আসা পেশেন্টদের মধ্যে, উইন্টার এক্সিমা বা উইন্টার ডার্মাটাইটিস, বাচ্চাদের ক্ষেত্রে একদম ছোট ছোট শিশুরা আসছে যাদের দেখা যাচ্ছে গালের পোর্শনটা লাল হয়ে যাচ্ছে এবং সেখানে ইচিং বা চুলকানি এবং র্যাশ বেরোচ্ছে। এর সাথে সাথে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এবং মধ্যবয়সী আমি বলবো, স্কিনের শুষ্কতা বেড়ে গেছে, ভীষণ চুলকানি হচ্ছে, র্যাশ বেরোচ্ছে। আর প্রতিটি সিজনের মতো এই সিজনে দাউদ বা রিংওয়ার্ম যেটাকে আমরা বলেন, সেটি এখনো এই সময় হচ্ছে, হ্যাঁ, চাকা চাকা হাতে পায়, পায়ের চিপাতে, বগলে, ব্রেস্টের নিচে, শরীরের যে সমস্ত চাপা জায়গাগুলো কুচকে কুচকে যায় এবং চাকার মতো আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়তে থাকে, এটা, হ্যাঁ, দাঁত খাজা, সেটি এই সিজনেও কিন্তু সমানভাবে বিদ্যমান, জাস্ট যেরকম গরমে হয় বা বর্ষাকালে হয় সেরকম। তার সাথে স্কেবিস, এটি একটি ইনফেকশন যেখানে ছোট ছোট আমরা ছোট ছোট চুলকানি বা গোটা আমরা দেখতে পাবো হাতে, হ্যাঁ, ফিঙ্গার ওয়েবসে বা হাতে আঙুলের ফাঁকে, পেটের চারিদিকে, রিস্টের ভিতরের সাইডে, ব্রেস্টের নিচে, ছেলেদের ক্ষেত্রে মেনলি আমরা যৌনাঙ্গে গোটা দেখতে পাবো।
যেটি ভীষণ চুলকানি হবে এবং রাত্রে জেনারেলি চুলকানিটা বাড়ে, এবং শুধু ফ্যামিলির একজন না, দাউদ বা এই যে স্কেমিস, এটা হলে ফ্যামিলির বাকি সমস্ত মেম্বারদেরও সিমিলার ভাবে ইনফেকশিয়াস, এটা সংক্রমণ হয়, এটা একজনের থেকে অন্যজনের সংক্রমণ হয়। এগুলো দেখে কিন্তু ইমিডিয়েটলি আপনার একজন দক্ষ ডার্মাটোলজিস্টকে ভিজিট করা উচিত, নিজে থেকে কোন রকম ওভার দ্য কাউন্টার বা মনোমতো কোনো মেডিসিন না লাগিয়ে। আমি সবসময় বলি কি যে নিজের জামা কাপড়, তোয়ালে, বিছানার চাদর, বালিশের ওয়ার সবকিছু সেপারেট করতে, সাবান এবং রেগুলারে যত কটি জামা কাপড় মানুষটি পরছেন তার সাথে বিছানার চাদর, বালিশের ওয়ার এবং তার যে তোয়ালে, রোদের টা রোজ ভালো করে ওয়াশ করে এমনি ডিটারজেন্ট দিয়ে তারপর রোদে দিতে, মাথার চিরুনিও সমস্ত কিছু রেগুলার ওয়াশ করে রোদে দিতে হবে। তার সাথে যেগুলো উনি ধুতে পারছেন না রেগুলার, যেরকম কম্বল, সেটা রোজ কাঁচা পসিবল না অবভিয়াসলি, সেটাকে যেন আপনারা দর্শক বন্ধুরা রোজ রোদে দেবেন ভালো করে, এবং অন্য জিনিসের থেকে নিজের জিনিস সেপারেট করতে হবে যাতে আপনার থেকে অন্য কারো পরিবারে সংক্রমণ না হয়, এটা মেইনটেইন করতে হবে। যে কম্বল বললে একটা আছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, হ্যাঁ ডার্মাটাইটিস, সেটা সেটা মানে আপনাদের চিকিৎসা বিজ্ঞানে সেটা সম্পর্কে জানতে চাইবো, কারণ এটা শীতের কালে অনেক যাদের মানে অ্যালার্জি টেলার্জি হয় খুব বেশি ভোগেন। রাইট, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস মানে আমি বলবো কন্ট্যাক্ট মানে আপনার ওয়ার্ডের মধ্যে আছে কোন জিনিসের সংস্পর্শে এসে আপনার বডির থেকে রিয়াকশন হচ্ছে, ঠিক আছে। দু রকমের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আমরা দেখতে পাই, একটা ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়, একটা অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়। অ্যালার্জিকটা নিয়ে আমি ডিসকাস করছি, পরিবেশটাও হতে পারে না ঘরের, হ্যাঁ ধুলো থেকে হতে পারে আপনার, যে কোনো জিনিসের কন্ট্যাক্ট আছে যেটা থেকে আপনার বডিতে অ্যালার্জিক রিয়াকশন আসতে পারে। প্রথম যেটা আমি বলবো হেয়ার ডাই, হেয়ার ডাই ইউজ করার পরে দেখলাম কি যে মাথাতে, ঘাড়ে, সোগোটা সতীতে র্যাশ পেরিয়ে গেল, সিঁদুর থেকে হতে পারে, কপালে যে টিপ পরি আমরা, মানে আমিও এখন যে টিপ পরে আছি সেখান থেকে হতে পারে, আইলাইনার থেকে হতে পারে, আঠাটা আছে সেটা থেকে, রাইট, সেটা রিয়াকশন করছে, রাইট, আইলাইনার থেকে হতে পারে, ডেট ফুরিয়ে যাওয়া যে কোনো কসমেটিক প্রোডাক্ট থেকে হতে পারে, যা কিছু আসছে যখন রিয়াকশন হয় বডি, বডি যদি ওই জিনিসটাকে সহ্য করতে না পারে ওটা থেকে, বডিতে যদি কোনো কোনো অ্যালার্জি অ্যাকসেপ্ট না করতে পারে, রাইট, দিস ইজ দ্য ওয়ার্ড, অ্যাকসেপ্ট না করতে পারে তাহলেই কিন্তু হচ্ছে কি রিয়াকশন হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হতে পারে প্রতিক্রিয়া হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, আমি যেটা ম্যাক্সিমাম পেশেন্টে দেখতে পাই, দাউদ হওয়ার পরে পেশেন্ট ডেরোবিন বলে একটি অয়েন্টমেন্ট ইউজ করে আসে, সেটি থেকে পুরো চামড়াটি জ্বলে যায় এবং সেটিকে আমরা ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি। এটা কি স্কিন বেসিস মানে কি স্কিন টাইপ ওয়াইজ কি ভেরি করে, এটা মানে এই যে ওষুধটার নাম হলে সেই ওষুধটা হয়তো আরেকজনের ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, মোস্টলি সবার ক্ষেত্রে, মানে 90% কেসে আমি দেখছি কি যে চামড়াটা পুরো জ্বলে নিয়ে গিয়ে পেশেন্ট এসে হসপিটালে আসছে, খুবই কষ্টদায়ক। আমি আপনি যখন আমাদের ব্যাপারটাতে আমরা কন্ট্যাক্ট ডার্মাটোলজিস্ট নিয়ে একটু কথা বলছি, এমনি রবারের চপ্পল থেকেও এটা হতে পারে, যে কোনো রকম প্রোডাক্ট যেটা আপনার বডিতে রিয়াকশন করছে, বাজারে যেসব আয়ুর্বেদিক প্রোডাক্ট বলে যেগুলো বিক্রি হচ্ছে সেই প্রোডাক্টগুলি মুখে লাগিয়েও প্রচুর লোক আসছেন, এবং ফেয়ারনেস ক্রিম যেগুলি বাজারে ভীষণ ভাবে চলছে সেগুলোতে কেউ কিন্তু ইরিটেন্ট ডার্মাটাইটিস নিয়ে পেশেন্ট আসছে। যে কোনো জিনিস থেকে যেটা আপনার বডিকে একটা অ্যালার্জিক রিয়াকশন তৈরি করছে সেটা এগিয়ে ডার্মাটাইটিস বা স্কিনের র্যাশ হিসাবে প্রকাশ পাচ্ছে। যেটা বলছিলাম ঘরের পরিবেশে যে অ্যালার্জিক ডার্মাটাইটিস যেটা বললাম, এখন দুটো অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। ইরিটেন্ট হলো মানে রিঅ্যাকশন, ইরিটেন্ট মানে ইমিডিয়েট রিঅ্যাকশন, আপনার না জিনিসটা গেল আপনার স্কিনে গিয়ে ওই স্কিনের ওই যে জায়গার যে স্কিনের টিস্যুটা ছিল ওটাকে গিয়ে নেক্রোসিস বা গিয়ে ধ্বংস করে দিল, ডেড সেল তৈরি করে দিল, ইমিডিয়েট রিঅ্যাকশন। অ্যালার্জিক মানে ওটা আপনার বডির মধ্যে গেল, অ্যালার্জিক রিঅ্যাকশন তৈরি করালো, তারপর সেটা শুধু যে জায়গায় লাগিয়েছেন সেখানে না, শরীরের যে কোনো জায়গায় অ্যালার্জিক র্যাশ নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্ট। অ্যালার্জিক সিমটম আরেকটা তো আছে হতে পারে হাঁচি কাশি, অনেক হ্যাঁ রাইট রাইট, হাঁচি কাশি নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, বুঝছি যার জন্য বলছি, রাইট রাইট রাইট। এটা কি ধরনের হয় অ্যালার্জিক হাঁচি কাশি, এর জন্য কি ধরনের হয় তো ঠিকই আছে, মানে কি ধরনের ট্রিটমেন্ট এর জন্য থাকতে হবে বা? হ্যাঁ আপনি মেইনলি আপনি একবার হওয়ার পরে আপনি বুঝে যাবেন কি যে আপনি এই জিনিসটা থেকে অ্যালার্জিক, তো লাইফ লং আপনার উচিত কি ওই জিনিসটিকে অ্যাভয়েড করা, তার সাথে ডাক্তারকে দেখিয়ে স্কিনের র্যাশের জন্য মেডিকেশন নেওয়া এবং অ্যালার্জির জন্য অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন খাওয়া, কন্টিনিউ করা। মেইন জিনিস হচ্ছে ট্রিগার বা যে জিনিসটি থেকে আপনার হচ্ছে সেটিকে অ্যাভয়েড করা।
দূরে থেকে উনি ধুলো অ্যাভয়েড করা, কোন রকম ডিটারজেন্ট থেকে যেটা ফিমেল পেশেন্টরা আসে বাড়িতে সার্ফ সাবান ইউজ করার জন্য, বাসন মজার সাবান থেকে হয়, ওগুলিকে যতটা সম্ভব, পুরোটা না আমি বলি যতটা সম্ভব অ্যাভয়েড করতে। অনেক সময় হয় মানে যদি মানে কি ধরনের বলবো, ঠান্ডা জল খেলাম তারপরে সাথে সাথে একটা খুশখুশ খুশখুশ করতে থাকতো, তারপরে হাঁচি হলো, খুব একটা ঠান্ডা পায়ে মোজা না পড়লে হাঁচি হয়। আবার যেটা কন্ট্যাক্ট ডার্মাটাইজ আরেকটা জিনিস আছে, যেমন পশমের জিনিস, সোয়েটার, মোজা, ইনার, এগুলি থেকে হচ্ছে। কারো কারো উলেন প্রোডাক্ট থেকে থাকতে পারে ধুলো থেকে, এটা পেশেন্ট বিশেষে ভ্যারি করে। তো এটা দক্ষ ডার্মাটোলজিস্ট কে দেখিয়ে তার কাছ থেকে যদি আপনি প্রপারলি ওষুধ খান এবং সেই জিনিসটি থেকে যদি আপনি ভবিষ্যতে বিরত থাকেন আপনি অবশ্যই ভালো থাকবেন। ট্রিটমেন্টটা করবে কখন করবে, যেমন এখন প্রবলেমের সময়টা এই সময়ই করবে না সারা বছরই করতে হবে, মানে এই যে ওষুধ খাওয়ার ব্যাপারটা? ডিউরেশন ডিপেন্ড করবে আপনার প্রবলেমের সিভিয়ারিটির উপরে। আচ্ছা, ট্রিটমেন্ট ডিউরেশনটা ডিপেন্ড করবে আপনার যেরকম প্রবলেম, যদি সিভিয়ারিটি কম থাকে তাহলে কিছুদিনের ট্রিটমেন্ট যথেষ্ট, কিন্তু যদি সিভিয়ারিটি বেশি থাকে পেশেন্ট বিশেষে সেটা লং টার্ম ট্রিটমেন্ট চলবে। চুল পড়ার প্রোডাক্ট, লম্বা হয়ে গেল, হাইট মোটা থেকে কম বা সরু থেকে মোটা হচ্ছে, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে আমরা অনেক সময় এটা ওই যেটা বললাম রাইট, হ্যাঁ, ওভার দ্য কাউন্টার কিনে ফেলছি গিয়ে, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে দর্শক বন্ধুদের বলতে চাই যে আপনারা এবার সচেতন হন। প্রতিটি প্রোডাক্ট যেটি ফেয়ারনেস ক্রিম বলে দাবি করছে বা আয়ুর্বেদিক বলে দাবি করছে এবং আপনাকে কিছুটা সময়ের মধ্যে ফর্সা রং এনে দিচ্ছে, প্রতিটি প্রোডাক্টে স্টেরয়েড বলে একটি কম্পোনেন্ট থাকে যেটি স্কিনের জন্য ভীষণই ক্ষতিকর, এবং এই স্টেরয়েডের সাইড এফেক্ট থেকে, সাইড এফেক্ট বলতে গেলে ব্রণ, মুখে কালো দাগ, মুখে অবাঞ্ছিত রোম, মুখের চামড়া পাতলা হয়ে যাওয়া, মুখের নিচের যে লেয়ার ডার্মিস ওর ব্লাড ভেসেল স্কিনের উপরে দেখতে পাওয়া, তার সাথে এতটাই পাতলা হয়ে যায় যে নিচের, আমরা তো জানি এটা মানে আমরা এপিডার্মিসে কোনো ব্লাড ভেসেল থাকে না, পড়াশোনা হচ্ছে সবাই জানে যে স্কিনের যার জন্য আমরা ডার্মিসের ব্লাড ভেসেল গুলো অব্দি মেয়েদের মুখে দেখতে পাই। তার সাথে দাউদের উপরে যখন পেশেন্ট এই ওভার দ্য কাউন্টার অয়েন্টমেন্ট গুলো বা স্টেরয়েড জাতীয় অয়েন্টমেন্ট ইউজ করে আসে, লম্বা লম্বা স্ট্রায়া বা যেটাকে আপনার স্ট্রেচ মার্ক বলেন এটা আমরা দেখতে পাই, খুবই ক্ষতিকর। এবং শুধু ক্ষতিকর এভাবে না, আমি যেটা জানতে চাই বন্ধুদের কি এটা যদি আপনি ইউজ করেন আপনার স্কিন এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, যেরকম অ্যালকোহলের উপর মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যায়, তো আপনি যদি ধরুন একটা টিউব ইউজ করার পরে যদি বন্ধ করে দেন আপনার স্কিন ওই অয়েন্টমেন্টটাকে আবার চাইতে শুরু করে, আপনি ওটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে স্কিনে ইচিং শুরু হবে বা চুলকানি শুরু হবে, ত্বক শুকনো হয়ে যাবে, মুখে গোটা বেরবে, সুতরাং আপনি আবার আরেকটা টিউব কিনে ইউজ শুরু করবেন নিজেরই অজান্তে যে আপনার স্কিন অলরেডি আপনি ক্ষতি করেছেন এবং আরো বেশি করছেন। এরকম পেশেন্ট দেখেছি আমি, পুরো ফর্সা মেয়ে যার পুরো মুখটা কালো হয়ে গেছে, পুরো মুখে চুল ভর্তি হয়ে গেছে এবং মুখে এবং গলায় স্ট্রেচ মার্কে ভর্তি হয়ে গেছে, সেই যে অবাঞ্ছিত চুলটা এসেছে সেটা কি ওই অয়েন্টমেন্টটা, এই অয়েন্টমেন্টটা ইউজ করার জন্য। স্টেরয়েড একটি অত্যন্ত ক্ষতিকর উপাদান, যে কোনো রকম ফেয়ারনেস ক্রিম, যে কোনো রকম বাজারের আয়ুর্বেদিক ক্রিম, বিউটি পার্লার থেকে আমরা যে প্রোডাক্ট কিনছি এগুলি আপনি ইউজ করার আগে বা ওষুধের দোকান থেকে নিজে গিয়ে কোনো একটি অয়েন্টমেন্ট ডাক্তারকে না দেখিয়ে ইউজ করার আগে দয়া করে সচেতন হন। আমাদের সবার একটা জাগরিত হওয়ার সময় এসেছে, আমাদের একটা জিনিস জানার সময় এসেছে কি যে এই অয়েন্টমেন্ট গুলি আমাদের শুধু ক্ষতিই করছে। বিশেষ করে মেয়েদের বলবো, ম্যাক্সিমাম মেয়েরা এই প্রোডাক্ট গুলি লাগিয়ে সবাই তো মানে সারা শরীর থেকে মুখটা রাইট, এটাই তো আমাদের রিপ্রেজেন্ট করে না, এক্সটার্নাল বিউটি তো সবাই পছন্দ করে, সবাই সুন্দর হতে চায়, তার যাকে সাজাবার জন্যই সুন্দরতা
পরামর্শ নিন, ওনারা আছেন আপনার স্কিন অনুযায়ী আপনার প্রোডাক্ট দিয়ে আপনাকে সাহায্য করার জন্য। এমনিতে নর্মালি কি ধরনের মানে খাওয়া বা ইয়ে যার জন্য দরকার পড়বে না আমাদের বাইরে থেকে অতটা ভাবে? শীতের সময় তো একটা দরকার আছে ড্রাইনেসে, তখন ময়েশ্চার ক্রিম ইউজ ময়েশ্চারাইজেশন, সেটা আপনাদেরকে জিজ্ঞেস করেই অত বিজ্ঞাপনের দিকে না তাকিয়ে। আর যেটা বলছিলাম সেই যে বিজ্ঞাপনে কি কেন তুললাম কথাটা, আপনি বললেন খুব একটা ভাইটাল পয়েন্ট, কিছুদিন আগেই নিউজে দেখেছি ওটার উপরে খুব একটা কঠোর মানে আইন জারি হয়েছে। আইন তো সবসময়ই থাকে ওইগুলি বিজ্ঞাপন না দেওয়ার জন্য, কিন্তু রিসেন্ট সপ্তাহ খানেক হবে এটা পাস হয়েছে যে এবং সেটির উজ্জ্বলতা বাড়ানোর জন্য আমাদের নিজের লাইফস্টাইল চেঞ্জ করা উচিত। খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই হোক, ঘুমের মধ্যে দিয়ে হোক, পর্যাপ্ত জল খাওয়ার মধ্যে দিয়ে হোক, এক্সারসাইজ করার মধ্যে দিয়ে হোক, এবং ডিস্ট্রেসিং, আমাদের জীবন ভীষণ স্ট্রেসে ভরা দিদি। ভালো বই পড়ুন, গান শুনুন, খুশি থাকুন, মনটা ভালো থাকবে, মনটা ভালো থাকলে স্কিনটা অটোমেটিক্যালি গ্লো। দিদি আপনি যেটা বলছেন, আমি বলছি আপনার ইন্টারনাল প্রবলেম আপনার এক্সটারনাল সারফেসে রিফ্লেক্ট করে, আগে রাতে ঘুম না হলে পরদিন কিন্তু আপনার চেহারাতে বোঝে যায়। সুতরাং সুন্দর ত্বক, সুন্দর চুল, সুন্দর নখ পেতে গেলে মনকে শান্ত রাখতে হবে, টেনশন কমাতে হবে, একটা ভালো লাইফস্টাইল মেনটেন করতে হবে, 8 ঘন্টা ঘুম, দিনে 2 লিটার জল খাওয়া, নর্মাল খাবার দাবার খাওয়া, KFC পিৎজা এগুলো বর্জন করে নর্মাল মায়েদের যেগুলো ঘরের খাবার, ভাত ডাল সবজি, যাতে প্রপার নিউট্রিয়েন্টস গুলো আছে, তার সাথে আমাদের প্রচুর স্যালাড বা ভেজিটেবল মানে ফল শাকসবজি খেতে হবে, এবং টক জাতীয় ফল খেতে হবে যাতে ভীষণ একটা অ্যামাউন্টে ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে। হ্যাঁ, লেবু, কমলা লেবু, সমস্ত রকম এই টাইপের মৌসুমি ফুল খেলে, রাইট, মৌসুমি ফল হয়ই তো ফল, ওই জন্য উৎপাদনই হয়, মানে প্রকৃতি আমাদেরকে দিয়েছে, আমরা গ্রহণ করি না, আমরা নিতে ভুল করছি, আমরা নেই না। ইমিডিয়েট আমাদের যেটা সতর্ক থাকতে ভাবতে হবে যে ইমিডিয়েট কোনো জিনিস হয় না, 2 সপ্তাহে ফর্সা রং, 3-4 সপ্তাহে ফর্সা রং স্টিরয়েড ইউজ করে বা বিভিন্ন অ্যাড দেখে এগুলো আমাদের বর্জন করতে হবে, আদারওয়াইজ আমরা নিজেদের ক্ষতি নিজেরা ডেকে নিয়ে আসছি। একবার স্কিন কিন্তু খারাপ হওয়ার পরে যে স্কিন একবার পাতলা হয়ে গেল ওটাকে কিন্তু ঠিক করা যায় না, যে স্কিনে একবার চুল বেরিয়ে গেল ওটাকে। আরেকটা এমনিতেও আছে, আমরা স্কিনের ব্যাপারে ওই মুখের সৌন্দর্যটা ব্যাপারে খুব একটা, আর এখন হয়তো কিছু কিছু বিউটি পার্লারের ইয়েতে পেডিকিউর মেনিকিউর করায় অনেকেই, কিন্তু তারপরেও বলবো, বা বিভিন্ন ড্রেসের দূরতে হয়তো বা কিছুটা সচেতন, তারপরেও বলবো যে মানে আমরা এই যে হঠাৎ করে মুখে বা কোথাও একটা ব্রণ হলো, আমরা অনেক সময় খুঁটে দিই, হ্যাঁ, বা গোলাপের কাঁটা খুঁটে দিলাম, তারপর থেকে এটা দেখা গেল আস্তে আস্তে বাড়তে থাকলো, তার চারপাশটা অনেকটাই একটা লাল হয়ে গেল, হ্যাঁ, দিনের পর দিন চলছে, দেখা যায় 5-6 মাসও থাকছে, হয়তো একটু বিয়ে হয়ে গেছে, প্রশ্ন যেটা সেটা হলো যে এটা কি মারণঘাতী অসুখ হিসাবে হতে পারে স্কিনের যে কোনো ডিজিজ? অবশ্যই হতে পারে। তো প্রথমে যেটা বলবো, আপনার মুখে যদি ব্রণ হয় দয়া করে খুঁটবেন না, কারণ খোঁটার থেকে যে দাগ পড়ে বা যে স্কার হয়ে যায় সেটিকে সারানো কিন্তু ব্রণের থেকে বেশি কঠিন। ব্রণ সারানো যায় কিন্তু ব্রণ স্কার সারানোটা কঠিন, এবং একবার আপনার মুখে ব্রণ হতে শুরু করলে এবং স্কার পড়তে শুরু করলে আপনি যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট না করেন, সেটি পুরো যখন মুখে ছড়াতে থাকে তখন অবশ্যই আপনার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটা আপনার একটা মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? এবং গোলাপের কাঁটা নিয়ে যেটা আপনি বললেন, গোলাপের কাঁটা থেকে কিন্তু একটি ফাঙ্গাল ইনফেকশন কিন্তু হতে পারে, এবং সেই ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু অবশ্যই ভয়ঙ্কর। তো গোলাপের কাঁটা দিয়ে কোনো জিনিস খোঁটার আগে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ ওই গোলাপের কাঁটা দিয়ে আমাদের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এছাড়া তো এটার ভেতরে ঠিকঠাক ভাবে পুষ্টটা বেরিয়েছে কিনা এটাও আমরা বুঝতে পারছি না, খোঁটা না উচিত না প্রথম কথা। তারপরের কথা হলো আপনি ডাক্তার দেখিয়ে প্রপার মেডিকেশন খান, ব্রণ সারে। আমরা ব্রণকে পাত্তা দিন অ্যাকচুয়ালি, প্রথমে স্টেরয়েড মলম ইউজ করে,
স্টেরয়েড অবশ্যই না 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 মুখের জন্য। স্টেরয়েড ডার্মাটোলজিক্যালি আমরা ইউজ করি, বাট কতগুলি বড় বড় ডিজিজে যেরকম একজিমা, সোরিয়াসিস, লাইকেন প্ল্যানাস এসব ডিজিজে, এবং সেগুলি একটি পরিমিত সময়ের জন্য এবং দিনে একটি একটা পর্যাপ্ত কোয়ান্টিটির। সুতরাং নিজের থেকে ইচ্ছা করে বা পারিপার্শ্বিক বন্ধুদের কথা শুনে বা ওষুধের দোকানে গিয়ে নিজে থেকে স্টেরয়েড ইউজ করা উচিত না। তার ক্ষতি যেগুলো হবে সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। এখন শুনলাম সোরিয়াসিস, শীতের সময় এটা খুব বেশি হয়ে থাকে, দেখা যায় এই কেসগুলো আপনাদের কাছে নিশ্চয়ই আসে প্রবলেমটা নিয়ে, এটা কি ধরনের প্রবলেম এবং আজকাল অনেকটাই হয়ে যাচ্ছে? সোরিয়াসিস একটি প্যাপুলোস্কোয়ামাস ডিসঅর্ডার, এটি শীতের সাথে এরকম কোনো সম্পর্ক নেই। এটি ফ্যামিলিয়াল হতে পারে, মানে আপনার মা বাবা হলে বাচ্চার হতে পারে, বা জেনেটিক, মানে কারোর ছিল না হঠাৎ করে একজন মানুষের মধ্যে নিজের থেকে শুরু হলে হতে পারে। আমি আগেই বললাম স্কিনের দুটি লেয়ার থাকে, এপিডার্মিস আর ডার্মিস। তো এপিডার্মিসের একটি লেয়ার অ্যাবসেন্ট থাকে। আমি আপনারা জানেন কি প্রতিনিয়ত স্কিনের যে পুরনো কোষগুলি থাকছে সেটি নতুন কোষ দিয়ে রিপ্লেস হচ্ছে, রাইট? তো পুরনো কোষ থেকে, পুরনো কোষ এপিডার্মিসের যে মাদার সেল বা বেজাল সেল থেকে স্কিনের সারফেসে আসতে একটা টাইম লাগে, যেটা 40 দিন হয় নর্মাল মানুষের জন্য। কিন্তু একটি সোরিয়াসিস পেশেন্টে এপিডার্মিসের একটি লেয়ার না থাকার জন্য ওই বেজাল সেল যেগুলি থেকে ভেঙে যে ডটার সেল বা বাচ্চা সেলগুলি তৈরি হচ্ছে বা কোষগুলি তৈরি হচ্ছে সেগুলি যখন সারফেসে এসে পৌঁছায় অনলি 20 দিনে। 40 দিন সোরিয়াসিস পেশেন্টের ক্ষেত্রে হয়ে গেলে এটা 20 দিন। নর্মালি কি হয়, 40 দিন পরে যে সেলগুলি আমাদের নর্মাল মানুষের শরীরে ত্বকের সারফেসে এসে পৌঁছায় সেটি কিন্তু পরিবেশে ঝরে পড়ে। কিন্তু সোরিয়াসিস পেশেন্টে এই যে সেলগুলো 20 দিনে এসে পৌঁছালো ত্বকের সারফেসে, এটা কিন্তু ঝরে পড়তে পারে না। প্লাস বেজাল সেল থেকে যে ডটার সেল তৈরি হচ্ছে সেই যে প্রলিফারেশন, এই প্রলিফারেশন রেটটাও কিন্তু সোরিয়াসিস পেশেন্টে বেশি, অনেকটাই বেশি, যার ফলে একটা হিউজ অ্যামাউন্টের সেল সারফেসে এসে পৌঁছায় এবং নির্দিষ্ট সময় মানে 40 দিনের আগে এসে পৌঁছায়, যার ফলে তারা পরিবেশে ঝরে পড়তে পারে না। সুতরাং আপনি দেখবেন সোরিয়াসিস পেশেন্ট বড় বড় প্লাক নিয়ে আপনার কাছে উপস্থিত হয়, যেখানে তার ওই প্লাকের উপরে সিলভার কালারের লুজলি অ্যাটাচ, মানে একদম মানে যেটাকে আমি সেপারেট করতে পারবেন এরকম চামড়া দিয়ে ঢাকা থাকে বা স্কেল যেটাকে বলে, মানে পেশেন্ট চাইলেই ইজিলি ওই হাত দিয়ে খুঁটে খুঁটে ওই চামড়াগুলোকে তুলতে পারেন, এবং যখনই ওই চামড়া পেশেন্ট তুলবেন ওর নিচে রক্তবাহ দেখা যাবে বা লাল 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 পয়েন্ট দেখা যাবে বা ব্লিডিংও বা রক্তপাতও হতে পারে ওগুলো থেকে। সোরিয়াসিস শুধু বডিতে যে কোনো জায়গায় নয়, স্ক্যাল্পেও হতে পারে। মাথায় দেখবেন কি যে একটা বড় জায়গা সাদা মতো হয়ে যাচ্ছে এবং আপনি দেখবেন যে চিরুনি দিয়ে আছড়াচ্ছেন বড় বড় সাদা সাদা চামড়া আপনার মাথা থেকে উঠে আসবে। তার সাথে সাথে পামো প্লান্টার সোরিয়াসিস, যেটাকে আমরা গুরুত্ব দিই না, আমরা দেখি কি যে আমাদের পা ফাটছে। তো বহুদিন মানুষ পা ফাটছে বলে অ্যাভয়েড করেন, পরে দেখা যায় কি যে পায়ে ফেটে ফিশারিং হয়ে ওখানে ব্যথা হয়, পুজ জমে, জল জমে এবং রক্ত পড়তে থাকে। সুতরাং এভাবেও সোরিয়াসিস কিন্তু প্রেজেন্ট করতে পারে। সোরিয়াসিস একটা যদি ক্রনিক ডিজিজ, ট্রিটমেন্ট সম্ভব, কিন্তু প্রতিটা পেশেন্টের বডিতে কতটা স্কিনের এরিয়া ইনভলভ হয়েছে, কত দিনের ডিজিজ, নট ইনফেকশন, সংক্রমণ না, এটা সংক্রমণ না, এটা যার শরীরে তার শরীরেই থাকে, মানে বাড়িতে হাজবেন্ড থেকে ওয়াইফের বা হাজবেন্ড থেকে তার বাচ্চার মধ্যে কিন্তু এটা ছড়ায় না, ঠিক আছে? আর সোরিয়াসিসের সবচেয়ে বড় কমপ্লিকেশন যেটা আমি বলতে চাই, সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাই সোরিয়াসিস যদি এরকম জিনিস দেখতে পান কি যে বডিতে প্লাক হয়েছে যেখান থেকে সিলভার কালারের চামড়া উঠছে, এবং তার সাথে সাথে আপনার যদি জয়েন্ট পেন হয়ে থাকে, ইমিডিয়েটলি ডাক্তার দেখান। কেন কি সোরিয়াসিসের সবচেয়ে বড় কমপ্লেন হলো সোরিয়াটিক আর্থ্রাইটিস, বা যেরকম আমাদের বাতের ব্যথায় যেরকম বড় বড় জয়েন্ট আক্রমণ হয়, সোরিয়াসিসে কিন্তু হাতের এই যে ছোট জয়েন্ট গুলো সেগুলো মানে ইনভলভ হয়। আর সময়টা তো এখন অনেকটা ফেব্রুয়ারির মাঝামাঝি, মার্চে, মার্চ মাস অব্দি মানে বিয়ের সিজন পুরোটাই, সেই ফাল্গুন মেকআপ আর বিয়ে, মেকআপ যারা ব্রাইডাল তো করছেই সাথে অন্যরাও করছে, আজকাল তো হাই মানে খুব মেকআপের যুগ, মেকআপের যুগ, রাইট? মেকআপ তো করে করে, তারপর মেকআপ রিমুভ করাটা কতটা জরুরি? ভীষণ জরুরি, আমি আগেই বললাম মেকআপ যদি আপনি ইউজ করেন, প্রোডাক্ট যদি আপনার স্কিনে স্যুট না করে তাহলে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে বা মুখে বা ওই জায়গাতে র্যাশ বেরোতে পারে। তার সাথে সাথে মেকআপ যদি আপনি না তোলেন, আপনাদের মুখে যে আমাদের যে ছিদ্র বা পোরগুলি আছে ওগুলি বন্ধ হয়ে যেতে পারে, যার জন্য আমাদের ব্রণের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। সুতরাং মেকআপ প্রোডাক্ট অ্যাটলিস্ট দিনে 2 বার রিমুভ করা উচিত,
যাতে এই পোর্টগুলি ওপেন থাকে এবং স্কিনে নর্মাল ভাবে স্কিনে একটা যে মানে প্রপার যে স্কিনের যে হেলথ ওটা যাতে মেনটেন হতে পারে। বিভিন্ন ধরনের কাজের দরকারও তো, যেমন আমাদের করতে হয় যারা ক্যামেরা পুরো দিন মেকআপ করে থাকতে হয়, করতে হয় বিভিন্ন কাজের জন্য, তাদেরও তো মেকআপ নিতে হয়। তো মানে কি ধরনের যত্ন? আমি যেটা বলবো যে প্রতিদিন রাতে অ্যাটলিস্ট, হ্যাঁ স্কিনের যত্ন বলতে গেলে প্রতিদিন রাতে আপনি যখন যাচ্ছেন, যাদের পুরো দিনে দুবার মেকআপ তোলা সম্ভব নয়, অ্যাটলিস্ট রাতের বেলাতে ভালো করে মেকআপ রিমুভ করে তারপরে ফেস ওয়াশ করে ময়েশ্চারাইজার লাগিয়ে শোয়ানো, মানে স্কিনের প্রপার ক্লিনজিং বা পরিষ্কার করা এবং তারপরে স্কিনকে হাইড্রেট করা, ময়েশ্চারাইজারের হেল্প নিয়ে এটা কিন্তু রেগুলার করা উচিত। তার সাথে আপনি যেহেতু মেকআপ করছেন, স্কিন আপনার ড্যামেজ হচ্ছে প্রতিদিনই কেমিক্যাল থেকে, তাই প্রতিদিন সকালে সানস্ক্রিন কিন্তু লাগানো হচ্ছে গিয়ে কি মাস্ট, সানস্ক্রিন মাস্ট। এবং প্রতিদিনই বলেন যে শীতের সময় অতটা দরকার নেই, গরম দিনে সানস্ক্রিন ইউভি রে এটা বেড়ে যায়, যার জন্য শীতের সময় অতটা সানস্ক্রিনটাকে কদর করে না, এটা কতটুকু না, একদমই ভুল। আর আমি বলি মেঘলা দিনেও আপনার সানস্ক্রিন লাগানো উচিত, মেঘলা দিনে মেঘ ইউভির আপনি রোদটাকে দেখতে পাচ্ছেন না, মেঘ রোদটাকে ডেকে রাখে বলে সূর্য কিন্তু আছে, ইউভির থেকে আপনি অ্যাফেক্টেড হচ্ছেন, সূর্যের আলো থেকে দর্শক বন্ধুরা আপনাদের স্কিন ট্যান তো পড়বেই, তার সাথে রিঙ্কেলস বা মুখের মধ্যে যে ঝুড়ি বা বলিরেখা এগুলিও পড়তে পারে। তো সুতরাং সানস্ক্রিন মাস্ট, কিন্তু প্রতিটি ডক্টরের পরামর্শ নিয়ে স্কিন টাইপ অনুযায়ী। আমি জাস্ট একটা জিনিস ছোট্ট দর্শক বন্ধুদের জানাতে চাই, সানস্ক্রিন কিন্তু বা সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার বা ফেস ওয়াশ প্রতিটাই কিন্তু অয়েল বেসড হয় বা ওয়াটার বেসড হয়। যদি আপনার স্কিন তেলতেলে হয় তাহলে কিন্তু ওয়াটার বেসডের আপনি সানস্ক্রিন ফেস বা ময়েশ্চারাইজার ইউজ করবেন, কিন্তু আপনার ফেস যদি যেটার আধিক্য আছে তত তার উল্টোটা করবে, হ্যাঁ আপনাকে ডাক্তারবাবুই খালি সাজেস্ট করতে পারে আপনার স্কিন ভালো করে পরীক্ষা করে, তাই যে কোনো সময় তারাই বলতে পারে। হ্যাঁ রাইট রাইট। আরেকটা চ্যাপ্ট যেটা লিপ, যেটা লিপ বাম বা লিপ জেল, এটা কতটুকু বাজারজাত থেকে বর্জন করে কাইন্ডলি ডক্টরকে ভিজিট করে, গ্লিসারিন থেকে ভীষণ রকম কন্টাক্ট ডার্মাটাইটিস হয়, ভীষণ প্রচুর পেশেন্ট পাই আমি। তো একজন সঠিক মানে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে আপনার স্কিন অনুযায়ী সিজন অনুযায়ী সমস্ত প্রোডাক্ট ইউজ করুন, আপনার স্কিনে তাতে কোনোদিন ক্ষতি হবে না। আমাদের সময়টা অনেকটাই শেষ হয়ে গেছে, তো আপনার কথাগুলি প্রচন্ড মানে খুবই মানে একদম যথোপযুক্ত মানে এখনকার সময়। তো আমাদের সিজনের বেসিসে তো আমরা অনেকটাই স্কিনের ব্যাপারে আলোচনা করে থাকি, আমরা ভবিষ্যতে আপনাকে আবার চাইবো। আজকের মূল্যবান বক্তব্যের শেষ কি বার্তা দিতে চান আমার দর্শকদের? দর্শক বন্ধুরা, দোকানে প্রোডাক্ট অ্যাভয়েড করুন, স্টেরয়েড অ্যাভয়েড করুন, ফেয়ারনেস ক্রিম অ্যাভয়েড করুন, ডাক্তার দেখান, তার পরিবর্তে ভালো ডক্টরের সাজেস্ট করা প্রোডাক্ট ইউজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মন ভালো রাখুন, লাইফস্টাইল চেঞ্জ করুন। দেখবেন ইন্টারনাল বিউটি এক্সটার্নাল বিউটিকে রিফ্লেক্ট করে, তাই মন ভালো থাকলে অবশ্যই আপনার ত্বক, চুল এবং নখ সুন্দর হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আর আপনাদের উদ্দেশ্যে বলবো যেটা, যে সময়টা তো এখন খুবই সেন্সিটিভ, কখনো শীত কখনো গরম, দুপুরবেলা গরম, তাই বলি আমাদের শরীর হোক আর মন হোক আর চামড়াই হোক সবকিছুকে সুস্থ এবং সতেজ রাখতে আপনারা আজকে আমাদের বিশেষজ্ঞ ম্যাডাম যা যা বললেন সেই মতোই চলবেন আশা করি। নিজের শরীরের যত্ন নিক, একটু যত্নশীল হন শরীরের প্রতি, বিশেষ করে আমাদের উপরিভাগের, যেটা এটা তো প্রায়ই জ্বর ঝল ঝাপটা থেকে ধকল শুইতে হয়, তাই স্কিনের যত্ন নিতে অনেকটাই যত্নশীল হন এটাই বলবো। নিজে ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। আজ এই বলে অনুষ্ঠান এখানে শেষ করছি, নমস্কার।